فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা যে জবাব দিয়েছিল কারা মুশরিকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাল্টা জবাব দিয়েছিল আবু জাহালরা। আর আমাদের সমাজের এক শ্রেণীর মানুষেরা তারা কিন্তু যখন আমরা তাওহীদের দাওয়াত দিচ্ছি সুন্নাতের দাওয়াত দিচ্ছি একই জবাব আসতেছে যে আমাদের বাপ দাদারা কি ভুল করতে পারে। আচ্ছা বলেন তো দেখি আবু জাহালকে আল্লাহকে বিশ্বাস করতেন না? যেদিন বদরের যুদ্ধে যাই আবু জাহাল আল্লাহর কাছে দোয়া করে গিয়েছিলেন, আল্লাহ তুমি যাদেরকে সঠিক মনে করো তুমি তাদেরকে সফলতা দান করো। আবু জাহালের কি আল্লাহর উপর ভরসা ছিল না? কিন্তু মাধ্যম কে ছিল? মাধ্যম ছিল মূর্তি। কাবা শরীফের সভাপতি ছিলেন আবু জাহাল, কাবা শরীফের নেতা ছিলেন আবু জাহাল। কাবা শরীফের নেতা হওয়া সত্ত্বেও কি আবু জাহাল মুশরিক নয়? অবশ্যই আবু জাহাল মুশরিক। আজকে দুঃখজনক হলো সত্য যে সেদিন যেমন আবু জাহাল আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও কাবা শরীফের মধ্যে রাখা 360টা মূর্তির মাধ্যমে আল্লাহকে চাইতেন, আজকে আমাদের সমাজের এক শ্রেণীর কবর পূজারি, মাজার পূজারি, খানকা পূজারীরাও ইব্রাহিমের আদর্শ ভুলে গিয়ে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ ভুলে গিয়ে আজকে পীর সাহেবের দরবারে গিয়ে চাচ্ছে, আজকে খানকায় গিয়ে চাচ্ছে, আজকে মাজারে গিয়ে চাচ্ছে। বন্ধুরা আমার, তাহলে দেখেন মানুষ আজকে কত অন্ধ হয়ে আছে। মানুষ আজকে অন্ধ হয়ে চলে যাচ্ছে পীর সাহেবের দরবারে, অথচ কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম বলবে নাফসি, মূসা আলাইহিস সালাম বলবে নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নাফসি, ইসমাইল আলাইহিস সালাম বলবে নাফসি, ইউসুফ আলাইহিস সালাম বলবে নাফসি, লূত আলাইহিস সালাম বলবে নাফসি, শুআয়ব আলাইহিস সালাম বলবে নাফসি, ইউনূস আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, সকল নবী রাসূলগণ কিয়ামতের মাঠে নাফসি নাফসি করতে থাকবে। আরে নবী রাসূলগণ নাফসি নাফসি করছে, আর আপনার পীর সাহেব আপনাকে কিয়ামতের মাঠে জান্নাতে নিয়ে যাবে ভাবলেন কিভাবে? আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাজদায় পড়ে থাকবে, সাজদায় পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদা থেকে মাথা উঠিয়ে বলবে উম্মতি উম্মতি আমার উম্মত আমার উম্মত। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সাজদায় পড়ে থাকবে সকল নবী রাসূলগণ নাফসি নাফসি করবে, সেদিন আমার আপনার পীর সাহেব আজকে যার কাছে গিয়ে আমি চাচ্ছি খানকায় কবরে মাজারের কাছে গিয়ে আমার আপনার পীর সাহেব আপনার কি উপকার করতে পারে, কিয়ামতের মাঠে কি উপকার করবে? ও দুনিয়াতেও কিছু করতে পারবে না, কিয়ামতের মাঠেও কিছু করতে পারবে না। সহিহ মুসলিমের মধ্যে এবং আবু দাউদের মধ্যে একটা হাদিস আসছে, মূর্তির সামনে গিয়ে হিন্দুরা কেন পূজা করে জানেন? মূর্তির সামনে গিয়ে আমরা তো আমাদের বিধর্মী ভাইরা তো মূর্তির সামনে গিয়ে হাত পাওয়ালা মূর্তির সামনে গিয়ে পূজা করে, আর আমাদের নামধারী মুসলিমরা মাজারের কবরের মধ্যে শুয়ে মানুষকে পূজা করে। আবু জাহালের কথা কি জন্য বললাম জানেন? আবু জাহাল কিন্তু ঠিকই আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু কার মাধ্যমে? মূর্তির মাধ্যমে। আপনার সমাজের এক শ্রেণীর মুসলিম আল্লাহকে বিশ্বাস করে কার মাধ্যমে? কবরের মধ্যে মানুষকে শোয়ানোর মাধ্যমে। বুঝতে পারলেন কি বিষয়টা? আবু জাহালও যে আকিদার ছিল, আমাদের সমাজের এক শ্রেণীর দামধারী মুসলিমরাও একই আকিদার। তাহলে কিয়ামতের মাঠে কি হতে পারে? নিজেরাই বিবেচনা করা নেওয়ার চেষ্টা করতে হবে। সুতরাং এদেশের মাটিতে যত কবর মাজার আজকে রয়েছে সবগুলাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এক ইংল্যান্ড প্রবাসী ভাই আমাদের অনেক পরিচিত, ওনার কবর উনি আগে সহি আকিদা বা আহলুল হাদিস হওয়ার পূর্বে উনি ইংল্যান্ডে ছিলেন, এমত অবস্থায় সিলেটে বাড়ি ওনার আমাদের পরিচিত। ওনার পিতার কবরটা, উনি ইংল্যান্ডে থাকতেন তো অনেক টাকা ছিলেন, তখন তাওহীদ বুঝতেন না সুন্নাত বুঝতেন না, কবরকে উঁচু করেছিলেন। পরে উনি নিজে ওনার পিতার কবর ভাঙার জন্য বাংলাদেশে এসেছিলেন, কবর ভেঙে আবার ইংল্যান্ডে চলে গিয়েছেন। তার মানে তাওহীদ জাগ্রত করার জন্য অন্তত আমার পক্ষ থেকে যেন কোনো কবর উঁচু না থাকে। বুঝতে পারলেন কি বিষয়টা? বুঝতে পারলেন? সুতরাং আমাকে আপনাকে, আর যেখানে সাহাবিদের কবর মাটির সাথে বিলীন হয়ে আছে, যেখানে সাহাবিদের কবর জলিলুল কদর কদর সাহাবি দেখা যাচ্ছে, যারা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের কবরের উপরে একটা করে শুধুমাত্র পাথর রেখে আসা আছে, যাতে করে চিনা যায় যে এখানে একটা কবর আছে। সাহাবিদের কবরের কোনো চিহ্ন নাই। আমার আপনার পীর সাহেব এমন কি হয়ে গেছে যার কবরের উপরে একতলা দুইতলা প্রাসাদ নির্মাণ করতে হবে? কবরকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, উঁচু কবর ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা